শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বিনিয়োগকারীরা কিছু নির্দিষ্ট শেয়ার কিনতে আগ্রহী হওয়ায় বাজার 24.53 পয়েন্ট বৃদ্ধি পায়। আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম 108.50 টাকা থেকে বেড়ে 108.75 টাকা পর্যন্ত হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ই জেনারেশন 15 কোটি টাকায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য একটি ডেটা সেন্টার স্থাপন করতে যাচ্ছে। গ্রিন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড নামে নতুন ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের একটি খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বিএসইসি। ওএমএক্সের 2022 সালের আর্থিক বিবৃতি তদন্ত করতে যাচ্ছে বিএসইসি, কারণ এই স্টকের শেয়ারের মূল্য এক মাসে উল্লেখযোগ্যভাবে 48% বৃদ্ধি পেয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।